রাজ্য জুড়ে ক্রমশ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 551 জন এবং মৃত্যু হয়েছে একজনের। এই আবহেই পটের ছবি এঁকে গান গেয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটশিল্পীরা। পিংলার 5 জন পটশিল্পী গত কয়েকদিনে ছবি ও গান তৈরি করেছেন। ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতা বার্তা দেওয়ার জন্য ডেঙ্গু নিয়ে আমরা পটচিত্র বানিয়েছি যে ডেঙ্গু কোথা থেকে সৃষ্টি হচ্ছে, জন্ম হচ্ছে, যেরকম ডাবের খোলা থেকে, টায়ারের জল থেকে, নতুন পরিষ্কার জলে ডেঙ্গু মশা হচ্ছে। তো আমাদেরকে তথ্য সংস্কৃতি অফিস থেকে আমাদেরকে একটা প্রোগ্রাম দিচ্ছে যাতে ডেঙ্গুটাকে গান করে পটচিত্র দেখিয়ে সচেতন করা হয় মানুষের মধ্যে। তাই আমরা পটচিত্র বানিয়েছি, গান করেছি, তো বিভিন্ন অঞ্চলে জেলাতে যেয়ে আমরা গান করে শুনেছি। আমরা পটচিত্র নিয়ে ডেঙ্গুর যে এখন বিরাট মহামারী চলছে, হসপিটালে সব ভর্তি হচ্ছে এবং মারাও যাচ্ছে, তার জন্যে আমরা পটচিত্রের মাধ্যমে গান বেঁধে মানুষ যাতে সচেতন হয়, বাড়ির আশেপাশ পরিষ্কার রাখতে পারে, এই জন্যে আমরা পটচিত্র এঁকেছি যাতে মানুষ মশারির মধ্যেও শুতে পারে, তাহলে আর রাত্রেবেলা যে ডেঙ্গু মশা কামড়ায় তার জন্য আমরা বার্তা দিয়েছি। মাধ্যমে আমরা এখন হেলথের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা কি হয়েছিল দপ্তর থেকে, কারণ অনেকেই আছেন গ্রামে যারা লিখতে পড়তে জানেন না, তাদের কাছে এই পোস্টার ব্যানার এগুলোর কোনো মানে হয় না, তাই জন্য লোকশিল্পী বা পটশিল্পীর মাধ্যমে যদি কথায় গানে এগুলো তুলে ধরা হয় তাহলে মানুষের কাছে আরো মনোগ্রাহী হয় এবং মানুষ তা গ্রহণ করে। তাই জন্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা চাইছি গ্রামে গ্রামে বিভিন্ন ফোক শিল্পী, পটশিল্পী, এদের মাধ্যমে স্বাস্থ্যের বিভিন্ন সম্পর্কে মানুষকে সচেতন। পিংলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।